অনেক ভালো হইছে এখন পরিষ্কার হইছে জায়গাটা সবগুলি রাখছো এখন রাখি সব অনেক বেশি বইয়ে গেছে কেন বাংলাদেশের বাসার যারে ঢুকছো কোন বাসার রাখবা না সব কেটে ফেলেবা সাবধানে পড়ো না সব কেটে ফেলাইতেছো একটু কিছু রাখো না সুন্দর পরিষ্কার হইতেছে অনেক ভালো লাগতেছে তুমি কি করছো জিঙ্গল দিয়ে তো বইরা ফেলাইছো এরিয়াটা পুরা এপাশও কাটবা এই সুদুকার ঘরের সামনে এই সুদুকার ফেলবো একলা রাখতে উত্তর সাহস হইতাম না আমরা সবাই আছি তুমি পড়ে গেলে ধরবো টেনশন করো না ওকে তুমি কাটো আবার জায়গা চেঞ্জ করছো মোটা মোটা জিঙ্গেল গুলি আমরা রাইখা দিব কেমন আমরা আগামী বছর ঢাকাতে যেতে পারব না তারপরে এই যে টমেটো গাছের গোড়া দেওয়া লাগে এক একটা বাঁশের যে দাম মার্কেটে কিনতে এক একটা পিস কত বিরা অনেক দাম জিঙ্গলে তো এগুলি রাইখা দিলে এগুলি দিয়ে আবার এই যে টমেটো গাছের গোড়ায় দেওয়া যাবে টমেটো গাছ তারপরে যে কোনো গাছের কাছে দেওয়া যাবে না পড়ো না সব জিঙ্গল কাটটা তারপরে এই তো ব্যাগ বেড়া রেখে দেবো খুব মিষ্টি একটা রোদ উঠছে আজকে দেখছো খুব সুন্দর রোদ্রটা মিষ্টি লাগে না চিনির দরকার নাই কোনো দরকার নাই এত সুন্দর মিষ্টি রোদ থাকলে কত ভালো লাগে না অনেক ভালো হয়েছে এখন পরিষ্কার হয়েছে জায়গাটা খুব ফর্স হয়েছে দেখছো এরিয়াটা কি সুন্দর জিঙ্গল গুলি গো আগামী বছর জাকার জন্য জিঙ্গল কিনতে হবে না না অনেক সুন্দর আছে সবগুলি আল্লাহ ব্যাগে বড় দাও হ্যালো বাংলাদেশের মতো গাছপালা কেটে এখানে কিন্তু যেখানে সেখানে ফালানো যায় না তো আমরা গাছপালা কাটার পরে কি করি সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব এই তো এখানে অনেক বাঁশের ঝাড় হয়ে গিয়েছিল আমার হাজবেন্ড কেটে এখন পরিষ্কার করে দিয়েছে তারপরে এই তো দেখেন এখানে অনেকগুলি বস্তা ভরে রেখেছি তবে তাও কিন্তু যে কোনো বস্তাতে ভরে রাখা যাবে না এই ডালপালা রাখানোর জন্য এই ব্যাগগুলি সবগুলি ব্যাগ একই রকমের এবং সবগুলি ব্যাগ ভর্তি এই গাছগুলি ডালাপালাগুলি কেটে সব ধরনের ডালাপালা কেটে যে কোনো গাছপালা হোক এভাবে রেখে দিয়েছি আর এগুলি প্রত্যেক দিন নেয় না এগুলি নিয়ে দুই সপ্তাহ পরে পরে একদিন আসে তারপরে গাড়ি দিয়ে নিয়ে যায় তবে এখন প্রায় সামার শেষের দিকে তো এখন আর গাড়ি এই ডালপালা নিবে না এখন যেহেতু শীতের সময় গাছপালা এখানে হয় না আবার সামনের বছরে হয়তো বা জুন থেকে শুরু হবে তাই অনেক ডালপালা হয়ে গেছে এখানে গাড়ি দিয়ে আসবে এগুলি সব নিয়ে যাবে কত সুন্দর ভালো সিস্টেম তাই না
আমাদের দেশে এই লতাপাতা ডালপালাগুলি পেলে কি যে খুশি হতো, সবাই রান্না করার জন্য শুকাই অবস্থা হয়ে নিত। আর দেখেন এখানে তো সব ফালানোর জন্য রেডি করে রেখেছি। একটা একটা করে এগুলো সবগুলি ওই যে সামনে রাখতে হবে। তুমি পারবা? It's not that heavy. অনেক ওজন? No? ওইখানে ওই যে রাস্তার কাছে রেখে আসো। রাখতে পারছো একটা? জি। এভাবে করে সবগুলি রাখতে হবে। আর সরজাটা বেজায় রেখে আসো। ওকে, সবগুলি নিতে পারবা না আমিও তোমার সাথে নেব? পারবা মিহাত? দুইটা একসাথে পারবো না বাবা। না না না, এই যে পড়ে যেতেছে, দুইটা একসাথে পারবো না। মাশাআল্লাহ, আমার ছেলে বড় হয়ে গেছে, দুইটা একসাথে নিতে পারে। এই তিনটাই শেষ, দুইটা পারবো। দেখো তো, এটা একটু অনেক ওজন মনে হয়। এটা ওজন না, এটা না, এটা নিয়ে যাও না, এটা কম আছে, এটা নিয়ে যাও। থ্যাংক ইউ বাবা। আমার বাবার আমাকে কত হেল্প করে কাজে। ওই যে যে কোনো বাসার যে এরিয়া থাকে, এরিয়ার বাইরে এভাবে করে রেখে দিতে হয়। যদি এরিয়ার ভিতরে এখানে রাখি তাহলে ওরা নিতে চায় না। তো ওই যে কালকে নিয়ে যাবে। সবগুলি রাখছো? এখন রাখি সব। হ্যাঁ, সবগুলি আনছো মিয়াত? এই ফুলটা তোমার জন্য, কত সুন্দর না মাশাআল্লাহ, দেখো নাইস কালার সবগুলি। এই যে টাটাটা মিয়াত, মিয়াত হ্যাঁ, এই যে তোমাকে ফুল দিলাম, দেখো এই যে নাও, এটা দেখো, দেখছো ফুলটা মিয়াত, দেখো ফুলটা কত সুন্দর, দেখছো? মাশাআল্লাহ। ওকে চলো আমরা ঘরে চলে যাই, বাতাস অনেক ঠান্ডা, যাও বাসায় চলে যাও। এই ব্যাগগুলো এখানে রেখে দিলাম, কালকে এগুলি নিয়ে যাবে গাড়ি দিয়ে এসে। না বাবা,